Assalamu alaikum everyone. I hope you guys are doing absolutely fine. এবং আজকে হচ্ছে নভেম্বরের 3 তারিখ। আজকে আসছি একটা বিশেষ কাজে। সবসময় আসি and meet my friend Sajol from Retro Films from Retro Pictures, the director himself, director তো right? ঠিকই তো আছে। So কেমন আছিস? অনেকদিন পর সাথে দেখা, ওর সাথে কিভাবে দেখা পরিচয়, অনেক 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 বড় কাহিনী, বাট ওয়ার্ল্ড ইজ ভেরি স্মল, এন্ড অফ দ্য ডেতে কাজের বিনিময় হইলো, দুইজন একসাথে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। নাইস টু মিট, নাইস টু মিট, এন্ড আজকে কাজ ভালো হবে ইনশাআল্লাহ। কোথায় আছো? আমি একটু হাঁটতেছি, মর্নিং ওয়াক। সো বেসিক্যালি আজকে হবে শুটিং 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 অ্যান্ড শুটিং। কি নিয়ে শ্যুট হবে সেটা বলবো না, সেটা যদি বলি আলটিমেটলি জেনেই যাবেন। তো আমি চাই একটু সাসপেন্স রাখতে, সাসপেন্স রাখতে আমি পছন্দ করি। তো লেটস সি আসলে, বাট শুটিং সবসময় অনেক ধৈর্যের সাথে করতে হয়, ধৈর্যের সাথে থাকতে হয়। আপনার যদি পেশেন্স না থাকে আপনি কখনোই ভালো মতন শুটিং করতে পারবেন না। আসলে ব্যাপারটা খুবই সিম্পল, ভালোবাসি নিজেকে, ভালোবাসি নিজের কাজকে, এবং ভালোবাসি আশেপাশের সকল মানুষকে, ভালোবাসি আপনাদেরকে, যে কারণে রণেশ আজকে এত দূর এগিয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য, আর কিছুই নয়। একটা অ্যাবান্ডেন্ট ফ্যাক্টরিতে আছি যেটার নাম হচ্ছে ঢাকা ডাইং, আর খুব সম্ভবত এটার মালিক আমি নিজেও জানি না আসলে কে, হয়তোবা পরে কাজের মাধ্যমে পরে হয়তোবা জানতে পারবো। বাট ইস এ টোটালি একটা এম্ব্রয়ডারি ফ্যাক্টরির মতন, এম্ব্রয়ডারি মেশিন, অনেক মোস্ট প্রবলি এগুলো বোধহয় এম্ব্রয়ডারি মেশিন বা কিছু একটা। তো এই জায়গাটাতে সেট বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন একটা রাস্তার মতন সুন্দর, ফুটপাথের মতন করে দেয়া। তো ওই যেটা বললাম ভালোবাসি কাজকে, কাজের ভালোবাসা থেকেই আসলে কিন্তু এত কিছু এখানে দেখতে পাচ্ছেন, আরও অনেক কিছু দেখতে পাবেন আই হোপ। আর এটার অ্যাকচুয়াল ভিডিওটা ইয়ামা মোটরসাইকেল বাংলাদেশের ফেসবুক পেজে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে বাই দিস টাইম, যতক্ষণ আমি এই ভিডিওটা পোস্ট করছি। এটাই তো, আর ভাই ব্রাদাররা তো আসবে, আমার বাইকার ভাইরা আসবে। সো ইটস গোয়িং টু বি আ ভেরি ফান শুটিং। আর এই শুটিং হচ্ছে 3 ডেজের শুটিং, আউটডোরের শ্যুট আছে, কোথায় আছে সেটা বলবো না, সাথে থাকতে হবে, সাথে থাকবেন তাহলেই জেনে যাবেন। ইট ফিলস ভেরি ওয়ার্ড যখন আসলে শুটিংয়ে আসলে মেকআপের জন্য ডাক দেয়। কী মেকআপ করবো? আপনাদের ভাইটা কি খুব বেশি কালো? মানে লাইক সিরিয়াসলি, যাই হোক প্রোটোকল তো মেনটেন করতেই হবে, কিছু করার নেই। ফাইনালি দ্য মেকআপ ইজ ডান, এখন যাব ডিরেক্টর স্যারের কাছে টু শো হিম দ্যাট ইফ ইটস ওকে উইথ মাই গেট আপ অ্যান্ড দি লুকস। মাঝে সাঝে বেশ ভালোই লাগে যখন হচ্ছে এরকম শুটিং টুটিং হয়, তো একসময় তো শুটিং অনেক করা হইতো, আম্মু অনেক পছন্দ করতো, আসলে মা সব কিছুর ভিতরেই আছে, ছিল এবং থাকবে, মা বলে কথা। সামনে কিন্তু সেই লেভেলের জটলা বেঁধে আছে, যাই একটু দেখি কি হয়। লাইট ক্যামেরা অ্যাকশন,
সাকিব আল হাসানের সাথে লাস্ট যে শুটটা করছিলাম ওই টাইমেও বলছি প্রোডাকশনে খাবার অলওয়েজ মজার, মানে সবাই চেষ্টা করে আমি এটা খাই না, ভাত খাই না, মাছ খাই না, ভর্তা খাই না, বাট অনেস্টলি গাইজ প্রোডাকশনে খাবার অনেক 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 মজার হয়। যারা খাইছে তারাই বলতে পারবে, আর যারা খায় নাই তারা কখনো বলতে পারবে না। সো না খাইলে পস্তাবেন, দিল্লিকা লাড্ডু না যে খাইলেও পস্তায় না খাইলেও পস্তায়। হাতে গ্লাভস পরাটা পাইছি। শান তুমি কি খাও? খাইতে দিছে? অবশেষে দিছে না, দয়া করে দিছে, দয়া মায়া করে দিছে। টান টানা, আমি কিন্তু এখন আর একা নেই, তৃষা আছে, অনেক দূর যাবো আমরা, এখান থেকে অনেক দূরে যাবো, কোন জায়গায় যাবো এটা বলবো না। তারপরে স্যাম খান পেপসি আছে, এই যে একটা বিশাল বড় পাগল। তোর কুকুরটা কই? আপাতত একই মেনে নাও। ইয়াল্লা এটা কি কইলো ভাই? এটা ফুটেজ দিয়েন না, এটাও তো আসবে যে ভাই এটা ফুটেজ দিয়েন না। আর কই গেছে মানুষজন? সম্রাট এভাবে করে মানুষের পাছায় পাছায় থাপ্পড় দেওয়া ঠিক? গরম কেমন লাগলো? তুমি গায়ে পানি ঢালছো কেন? কষ্টার্জিত শ্রম দিয়ে আমরা বিজ্ঞাপন বানাই। তুই ভিডিও নিয়া, এই নাম্বারটা তো লাস্ট ইয়ারে আপনার বুঝছো অমন ভাই কে? আমি তোমাকে পয়সা নিয়ে দিব, ওই ভিডিওটা দিয়া সেই লেভেলের কথা। অমন ভাই এর অ্যাটিটিউড নাম্বার এখানে আমরা বসতেছি না না, তুমি যে স্কুটার নিয়ে হাফেজ দা ফুল কে শুটিং মানে মুছে নিলাম। শুটিং মানে অলওয়েজ প্যারার উপরে থাকা, ইন্টেন্স প্রেশার, খাওয়া দাওয়া কখনো টাইম টেবিল মতন হবে না, বাট মজা হবে, ফান হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। প্রিফি 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 আনফি প্রিফি এত দরকার নেই তো, ফ্রি তো ফ্রি ওরে শোনা রে, এক্সলাইট এক্সলাইট এটা পেজ দিয়ে দিন,
আপনার কেউ নাই করেন আমি ব্লগিং করব নো নো ব্রো এক্সক্লুসিভ পোস্ট দেব সব আমার চিন বেতন না 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 কথা হলো এক্সক্লুসিভ পোস্ট দেওয়া যাবে না 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 এক্সক্লুসিভ না এক্সক্লুসিভ পোস্ট দিতে না 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 করতে মানে উপরে টাকা নেই এই ভাবে পোস্ট আতেল পোস্ট এই আতেল কিছু না হাত দে ওই দিক থেকে একসাথে কাজ করতে গেলে এরকমই হয় এভাবে করে ভালো কাজ আসে এভাবে করে ভালো বন্ধুত্ব হয় ভাতৃত্ববোধ বাড়ে অনেক লেকচার দিই কে না জানি কত কোটি কোটি টাকার ব্যবসা ছিল এখানে দেখে মনে হচ্ছে সুতা থেকে কাপড় বোনার একটা মেশিন এরকম শয় শয় মেশিন পুরা ফ্যাক্টরি জুড়ে পড়ে আছে কত কোটি কোটি টাকার লস অ্যাজ ইউজুয়াল প্রোডাকশন ইউনিটের মজার মজার খাবার এগুলো খেতে অনেক সুস্বাদু সো নো ডাউট ইন দ্যাট অনেক মজার খাবার হয় অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে সবাই এখন আমিও শুরু করব স্যাম ভাই আস্তে আস্তে খান তাড়াহুড়ো করে খান না কি অবস্থা ভাই